প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই এখন নতুন মোবাইল কেনার জন্য বসে আছেন, আবার আমরা অনেকেই চাইছি যে নতুন কোন একটা 5G ফোন চলে আসুক আমাদের আশেপাশে, অফিশিয়ালি বা আনঅফিশিয়ালি যাই হোক আমরা কিনে নেব। আর বাজেটে 5G এটা তো আমরা সকলেই চাইছি, কারণ 5G এখানে কানেক্টিভিটি না থাকলেও 5G-র প্রতি আকর্ষণ কিন্তু আমাদের বিন্দুমাত্র কম নেই। যে কারণে আজকে আপনাদের সামনে নিয়ে চলেছি এমন 5টা ফোনের ব্যাপারে যে 5টা ফোন একদম বাজেটে আসবে, সাথে 5G কানেক্টিভিটি নিয়ে আসবে। আর 5G নিয়ে আসলে একটা সুবিধা তো অবশ্যই আছে যে সেখানে যদি আপনি 4G নেট স্পিডও চালান তাহলেও তার নেটের স্পিডটা বা ইন্টারনেট কানেকশনের স্পিডটা একটু বেশি হবে। আর 5G-র জন্য প্রসেসরটাও একটু মডারেট থেকে বা একটু উন্নত ধরনের থাকে, যার ফলে সেখানে আপনি কাজ বাজ করে একটু বেশি শান্তি পাবেন। তাই এই 5টা বাজেট 5G-র জন্য আপনাকে তো অবশ্যই অপেক্ষা করতেই হবে। চলুন এক এক করে জানিয়ে ফেলি যে এই 5টা ফোন কি কি। তবে তার আগে এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে সমস্ত ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে আসি। চলুন এক এক করে শুরু করা যাক। প্রথমে 5 নম্বর ফোনটার ব্যাপারে চলে আসি। 5 নম্বরে রাখছি ভিভো IQ Z1 ফোনটাকে। তবে ভিভো IQ Z1-এ স্পেশাল কি আছে? প্রথমেই তার দামটা, এটা একটা 5G ফোন অবশ্যই, এবং তার দামও রাখা রয়েছে 6GB 128GB ইন্টারনাল ভেরিয়েন্ট নিয়ে 2198 ইউয়ান চাইনিজ কারেন্সিতে। ইন্ডিয়াতে আসলে 22,000 থেকে 23,000 রুপিজের মধ্যে, আর বাংলাদেশে গেলে ওটা ধরুন 27,000 থেকে 28,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন একটা 5G ফোন। আর তার মধ্যে স্পেশাল ব্যাপার হচ্ছে সেখানে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে রয়েছে, কিন্তু তার মধ্যে রয়েছে 144Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, এবং যেখানে 400 পিক্সেল পার ইঞ্চ ডেন্সিটি পাওয়া যাবে, মানে PPI ডেন্সিটি যেটাকে বলে আর কি। আর তারপরেও এই ফোনটায় প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1000+। তবে মিডিয়াটেক বলে মন খারাপ করবেন না কিন্তু, কারণ মিডিয়াটেকের ডাইমেনসিটি 1000+ হচ্ছে একদম মিডিয়াটেকের টপ লেভেলের প্রসেসর। যে মোবাইলই এই প্রসেসর দিয়ে এসছে, সেটা অপো বলুন বা অন্যান্য কোম্পানির বলুন, তার দাম কোনো মতেই 30,000 রুপিসের নিচে আসেনি, সেটাই এখন 22,000 রুপিসে পেয়ে যাবেন সেম প্রসেসরটা দিয়ে। আর সাথে থাকছে এই ফোনটায় 3টে ক্যামেরা। মেন ক্যামেরাটা 48 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। আর ফ্রন্টেও থাকবে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা ডান দিকে পাঁচ-সোল ক্যামেরা হিসাবে বসানো রয়েছে, এবং ফোনটাতে থাকছে 4500mAh ব্যাটারি আর 44W-এর ফাস্ট চার্জার। আর ফোনটাও না ওয়েটটা একটু হালকা রয়েছে, 194 গ্রাম। মানে ওভারঅল বলতে গেলে এই ফোনটা যথেষ্ট ভালো ফোন, বিশেষ করে এই বাজেট হিসাবে এরকম একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন ধামাকাদার। আর IQ ভিভো থেকে আলাদা হয়ে যাওয়ার পর তারা বাজেট সেগমেন্টে এরকম ভালো ভালো ফোন নিয়ে আসার জন্য উঠে পড়ে লেগে গেছে। আশা করা যাচ্ছে এটা আগামী মাসের মধ্যে কিংবা এই মাসের শেষের মধ্যেই চলে আসতে পারে ইন্ডিয়ান বা বাংলাদেশ মার্কেটে। এবার চলে আসি আজকের 4 নম্বর ফোনটার ব্যাপারে। 4 নম্বরে থাকছে রিয়েলমির পক্ষ থেকে নতুন একটা ফোন, যেটা চায়না মার্কেটে বেশ কয়েকদিন আগে লঞ্চ করে গেছে, Realme X50 5G। তবে এই Realme X50 5G-র আবার 2-3টে ভার্সন চায়না মার্কেটে রয়েছে। একটা তো Realme X50 শুধু 5G, তারপরে Realme X50M, আবার রিসেন্টলি লঞ্চ করতে চলেছে Realme X50T, যেগুলো সামান্য কিছু এদিক ওদিক করে ওই 1999 ইউয়ান চাইনিজ কারেন্সির আশেপাশে লঞ্চ করছে। 1999 ইউয়ান মানে ইন্ডিয়ান মার্কেটে 21,000 রুপিস, আর বাংলাদেশে গেলে 25,000 থেকে 26,000 টাকার মধ্যে চলে আসতে পারে। আর এই ফোনটার যে ভার্সনটা ইন্ডিয়ান বাংলাদেশে আসতে পারে সেটা হচ্ছে Realme X50T। আর এই ফোনটার স্পেশাল ব্যাপারটা হচ্ছে এখানে থাকবে 6.53 ইঞ্চির আশেপাশে একটা ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে, সাথে 120Hz রিফ্রেশ রেট রেশিও, এবং তার সঙ্গে ব্যাকে থাকবে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তবে 64 মেগাপিক্সেল যদি নিয়ে চলে আসে তার 48-এর জায়গায়, তাহলে তার দামটা হয়তো আরেকটুখানি বেশি হয়ে যাবে আর কি। তবে ওই যে 120Hz রিফ্রেশ রেট রয়েছে, এটাই এই ফোনটার খাসিয়াত আর কি। আর সাথে স্ন্যাপড্রাগনের 765 প্রসেসর থাকছে, মানে স্ন্যাপড্রাগনের প্রসেসর যুক্ত ফোন, যেটা অলরেডি আমরা চাইনিজ মার্কেটে দেখে বেড়াচ্ছি। এই স্ন্যাপড্রাগনের 765G ওই বর্তমান মার্কেটে যেগুলো রয়েছে, স্ন্যাপড্রাগনের 720G বলুন বা স্ন্যাপড্রাগনের 730G বলুন, তাদের থেকে না ওয়ান স্টেপ এহেড, অনেকটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে সেখানে। আর এই ফোনটাতে থাকবে 4500mAh ব্যাটারি, সাথে 30W-এর উপরেই ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি। তবে যখন রিয়েলমির কথাটা বলছি, তাই রিয়েলমি আপকামিং আর একটা ফোনের ব্যাপারেও বলে দিই, সেটা হচ্ছে Realme X3, যেটা হয়তো 5G ভেরিয়েন্টে আসবে না ইন্ডিয়া বাংলাদেশে, তবে
তার স্পেশাল ব্যাপার হচ্ছে এই Realme X3 তে থাকবে ডুয়েল পানসোল ক্যামেরা, 120Hz রিফ্রেশ রেট রেশিও এবং এখানে থাকবে স্ন্যাপড্রাগনের 855+ প্রসেসর। এর বাজেটটাও হবে ইন্ডিয়ান মানিতে 25,000 রুপিজের নিচে, বাংলাদেশে এটা 30,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। মানে যারা 5G এখনো পছন্দ করছেন না, 4G বেশি ভালোভাবে ব্যবহার করতে চান, তাদের জন্য এই Realme X3 দুর্দান্ত। তবে Realme X3 আবার দুটো ভার্সনে আসবে, একটা Realme X3 আর একটা Realme X3 জুম এডিশন। ওই জুম এডিশনে আবার একটা টেলিফটো লেন্স দেওয়া থাকবে যেটা Realme X3 তে থাকবে না। ওই টেলিফটো লেন্সে তো আবার নিশ্চয়ই 3x অপটিক্যাল জুম আর 30x পর্যন্ত ডিজিটাল জুমের সাপোর্ট আমরা পেয়ে যাব। আজকের 3 নম্বর যে ফোনটার ব্যাপারে কথা বলতে চলেছি সেটা হচ্ছে অনার কোম্পানির পক্ষ থেকে। অনার বা হুয়াওয়ে, গুগল সাপোর্ট না থাকলেও তারা বরাবরের মতো এখনো টিকে রয়েছে মার্কেটে, একের পর এক ফোন লঞ্চ করে যাচ্ছে। আর অনার কোম্পানির অনার X10 যে ফোনটা নিয়ে চলে এসেছে সেটা তো দুর্দান্ত। সেটা 6GB 64GB ইন্টারনাল ভেরিয়েন্ট দিয়ে 1899 ইউয়ান দাম রাখা রয়েছে, মানে ইন্ডিয়ান মানিতে 19,000 রুপিস, বাংলাদেশ মানিতে ধরুন ওটা ওই আর 5,000 টাকা যোগ করে 24-25,000 টাকার মধ্যে চলে আসতে পারে। আর 24-25,000 টাকায় আপনি কি পাবেন? সেখানে থাকবে 6.63 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, কিন্তু সেখানে 90Hz রিফ্রেশ রেট দেওয়া থাকবে এবং সেটার স্ক্রিন টু বডি রেশিও 92%, কারণ তার সেলফি ক্যামেরাটা হবে পপ আউট সেলফি ক্যামেরা, মানে একটা ফুল ভিউ ডিসপ্লে আপনি ব্যবহার করতে পারবেন। আর এই পপ আউট সেলফি ক্যামেরাটাও 16 মেগাপিক্সেলের দেওয়া থাকবে, আর এর ব্যাকে থাকবে 40 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। 40 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরাটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির, কারণ এর যে সেন্সরটা সেটা আগে হুয়াওয়ে বা অনার তাদের ফ্ল্যাগশিপ মোবাইলগুলোতে ব্যবহার করতো। এই 40 মেগাপিক্সেলের সাথে থাকছে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সর, মানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে ব্যাকে। আর এর প্রসেসর হিসাবে থাকছে কিরিনের 820 প্রসেসরটা। আর এই কিরিনের 820 প্রসেসর বলতে গেলে অবশ্যই বলতে হবে যে এটা দুর্দান্ত গতির প্রসেসর, স্ন্যাপড্রাগনের 765 জির সঙ্গে এটা হার্ড ডার্টে টক্কর তো অবশ্যই নেবে। আর দামটাও যেহেতু এরকম কম দামে এসছে তাই এটা তো অবশ্যই একটা ভালো ব্যাপার। আর এর সঙ্গে থাকছে এটাই 4200 কি 4300 mAh ব্যাটারি সাথে 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি। আর এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সাইড মাউন্টেড হবে, যেমন লেটেস্ট ডিজাইনে যেটা হয় আর কি। আজকের 2 নম্বর ফোনটার ব্যাপারে চলে আসি, যেটা আর কেউ নয় রেডমির পক্ষ থেকে Redmi 10X। হয়তো এটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন যে Redmi 10X। এই ফোনটার স্পেশাল অনেকগুলো ব্যাপার। প্রথমে যে কথাটা বলতে হবে সেটা এখানে থাকছে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতক্ষণ যতগুলো ফোন বলছিলাম তাতে কিন্তু একটাতেও সুপার অ্যামোলেড ছিল না, কিন্তু এই ফোনটাতে সুপার অ্যামোলেড দিচ্ছে। এমনকি রেডমি তাদের আগের এই সিরিজের ফোনগুলো সুপার অ্যামোলেড দিচ্ছিল না, তবে নচ ক্যামেরা যুক্ত ফোন হবে, কারণ সুপার অ্যামোলেডের সঙ্গে পানসোল কাট আউট দিতে গেলে অনেকটা বাজেট বেড়ে যেত। তবে এই ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট আপনি পেয়ে যাবেন। আর এখানে প্রসেসর হিসেবে থাকছে 7 নানোমিটার টেকনোলজির মিডিয়াটেকের 820 প্রসেসরটা। এই মিডিয়াটেকের ডাইমেনসিটি 820 যথেষ্ট পাওয়ারফুল, তবে এর থেকে ভিভো আইকিউ Z1-এর পাওয়ারটা বেশি অবশ্যই, কারণ ভিভো আইকিউ Z1-এ মিডিয়াটেকের ডাইমেনসিটি 1000+ দেওয়া হচ্ছিল, সেখানে এই Redmi 10X-এ আপনি পাবেন মিডিয়াটেকের ডাইমেনসিটি 820। তবে দামটাও অনেকটা কম, এই কারণেই Redmi 10X-এর 6GB 64GB দাম রাখা রয়েছে 1599 ইউয়ান, ইন্ডিয়ান মানিতে 16-17,000 টাকার মধ্যে, আর বাংলাদেশে গেলে এটা 22-23,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এই ফোনটা থাকছে 4300 mAh ব্যাটারির সাথে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এত কথার পর আজকের 1 নম্বর ফোনটার ব্যাপারে চলে আসি, আর 1 নম্বর যে ফোনটার কথা বলতে চলেছি সেটা সত্যি কথা বলতে আপকামিং ফোন। আর এই আপকামিং ফোনটার প্রতি আকর্ষণ সকলের রয়েছে, এখনো কনফার্ম কনফিগারেশন সম্পর্কে জানা যাচ্ছে না, তবে যাই আসুক না কেন দুর্দান্ত কিছু হবে, কারণ এটা হতে চলেছে পোকো কোম্পানির পক্ষ থেকে Poco M2 কিংবা Poco F2 কিংবা Poco M2 Pro নামটা হতে পারে আর কি। যেখানে থাকতে চলেছে স্ন্যাপড্রাগনের 765G প্রসেসরটা, এমনকি এখানে থাকতে চলেছে 120Hz রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে, এবং এখানে থাকতে চলেছে ফ্রন্টে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার আশেপাশে, ব্যাকেও থাকবে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এবং এই ফোনটাও কিন্তু মিড বাজেট সেগমেন্টে আশা করা যাচ্ছে। দামটা এখনও কনফার্ম জানা যায়নি, তবে এক্সপেক্ট করা যায় এটা ইন্ডিয়ান মানিতে 20-22,000 টাকার মধ্যে হবে, আর বাংলাদেশ মানিতে গেলে 25-27,000 টাকার মধ্যে আসতে পারে। আর এই ফোনটা খুব তাড়াতাড়ি আসবে, অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লিস্টেড হয়ে গেছে যে কামিং সুন দেখা যাচ্ছে, এই মাসের শেষেই আমরা দেখতে পেয়ে যাব। এর ব্যাপারে যখনই পুরো ডিটেইলসটা জানতে পারবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, কথা দিলাম। তবে
আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইকটা কিন্তু দিয়ে রেখে দেবেন, কারণ আপনাদের এই এক একটা লাইক আমার কাছে হাজার গুণ অনুপ্রেরণার সমান। তাই লাইক দিতে বাধা কিসের? দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে।